ফেসবুক কিভাবে আমরা কপিরাইট ছাড়া যে কোনো ভিডিও ডাউনলোড করব তা ইউটিউবে বা ফেসবুকে আপলোড দেব, কোনো কপিরাইট স্ট্যাগ আসবো না, মানে ভিডিওগুলোই কপিরাইট ছাড়া। তো চলো কিভাবে ডাউনলোড করবো, আমরা ক্রোমে যাব, ক্রোমে গিয়ে আমি দেখাই। তুমি যদি ফানি ভিডিও ডাউনলোড করতে চাও তো ফানি ভিডিও লিখে সার্চ দাও, ফানি ভিডিও এটা লিখে সার্চ দিলাম। তো এখানে দেখো প্রচুর পরিমাণে মানে ভিডিও আসবো, এই যে ভিডিও। তুমি চাইলে এগুলো সব ভিডিও তুমি ইউজ করে তোমার আই চ্যানেলে ছাড়তে পারো বা ফেসবুকে ছাড়তে পারো, ঠিক আছে, কোনো কপিরাইট বা স্ট্যাগ আসবো না। তারপর তুমি যদি চাও যে কোনো পশু পাখির সব ভিডিও ডাউনলোড করতে তাও পারবা। তো ধরো আমি একটা মুন নাইট লেগে সাহস দিই, দেখি রাতের চাঁদের একটা ছবি দিই, দেখি কী আসে চাঁদের। তো দেখো যে চাঁদের ভিডিও আসছে। তো তুমি যদি চাও যে না আমি চাঁদের ভিডিওগুলো ডাউনলোড করে ইউজ করবো তাও করতে পারো। তো আমি দেখাই, ধরো এই ছবি ভিডিওটা টাচ করলাম, টাচ করার পরে তুমি দেখো ওই যে আসছে, তুমি চাইলে এখানে ডাউনলোড করতে পারো। তো ধরো তুমি অন্য ভিডিও ডাউনলোড করবা, অন্য ভিডিও বলতে ধরো বাট ফেলাই, তো বাট ফেলাই এটা লেগে সাজ দিলাম। তো দেখো পাখি তো উঠতে আছে, এরকম অনেক ভিডিও আসবো, তুমি চাইলে এগুলো ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তো ধরো আমি এটা ডাউনলোড করে দেখে এটা ধরো টাচ করলাম, টাচ করার পরে তো এখানে এই ভিডিওটার উপরে টিপ দেবে, ধরে পড়বো টিপ দিয়া টিপে ধরে বইবা। তো দেখো ডাউনলোড ভিডিও আছে, তুমি ডাউনলোড করে নিবা। তো ধরো তুমি এখন ধরো কাপড় পিকচার, ধরো কাপড় আমি যদি চাও যে না আমি কপিরাইট ছাড়া মিউজিক ডাউনলোড করবো তাও ডাউনলোড করতে পারো। এই দেখো অপশন আছে, তাহলে এই গানটাই ডাউনলোড করবো, এই যে প্রচুর পরিমাণে গান আছে, তুমি তাহলে এটা ইউজ করতে পারো, ঠিক আছে। জোড়া ছেলে মেয়ে তুই যদি চাও কাপড় পিক এরকম লিখে সাজ দিলে দেখো কাপড় পিকের ডা আসবো, জোড়া এখানে প্রচুর পরিমাণে তুমি ভিডিও পেয়ে যাবা। তো বন্ধুরা এটা অবশ্যই এটা তুমি এটার মধ্যে কীভাবে ঢুকবা, মানে ওয়েবসাইট কোথায় পাবা এটা দেখাবো। তোমাদের যে ইভিলেন টু এলিমেন্টস এটার ভিতরে ঢুকলে তোমাদের টাকা লাগবে। তো খিজিতে তোমরা কীভাবে ডাউনলোড করবা এটা দেখাবো। তো তুমি প্রথমে মিক্স কিট করতে লিখে সার্চ দিবা, তো সার্চ দিলে প্রথম ওয়েবসাইটে নিয়ে যাবো, তো এখান থেকে করবা। তো বন্ধুরা আজকে পর্যন্তই।